হ্যালো ভিউয়ার্স, ইলেকট্রিক্যাল এডু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ইনফরমেশন তোমাদের দেবো, DRDO এর টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবে ITI পাসের উপরে বেশ কিছু অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। তো কোন কোন ট্রেড থেকে অ্যাপ্লাই করতে পারবে, স্টাইপেন্ড কত করে দেবে, লাস্ট ডেট কবে রয়েছে, সব ডিটেলস আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তার আগে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবে, কারণ জব রিলেটেড সব রকমের নোটিফিকেশন, ডিপ্লোমা কোর্স রিলেটেড সব রকমের ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বেস্ট বইয়ের রিভিউ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে এবং বইয়ের লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। চলে এসেছি আমরা নোটিফিকেশন, আমরা দেখে নেব কোন কোন ট্রেড থেকে অ্যাপ্লাই করতে পারবে, কোয়ালিফিকেশন কি রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি কত রয়েছে, স্টাইপেন্ড কত করে দেবে আর লাস্ট ডেট কবে রয়েছে। আমরা এখানে দেখে নেব, যেমন ফিটার থেকে 14টা ভ্যাকেন্সি রয়েছে, মেশিনিস্ট থেকে 6টা ভ্যাকেন্সি রয়েছে, টার্নার থেকে 4টা ভ্যাকেন্সি রয়েছে, কার্পেন্টার থেকে 3টা ভ্যাকেন্সি রয়েছে, ইলেকট্রিশিয়ান থেকে 10টা ভ্যাকেন্সি রয়েছে, ইলেকট্রনিক থেকে 9টা ভ্যাকেন্সি রয়েছে, মেকানিক মোটর ভেহিকেল থেকে 3টা ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টগুলোর জন্য স্টাইপেন্ড দেওয়া হবে 8,050 টাকা। নেক্সট যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, ওয়েল্ডার রয়েছে, ওয়েল্ডার গ্যাস এবং ইলেকট্রিক থেকে 7টা ভ্যাকেন্সি রয়েছে, কম্পিউটার হার্ডওয়্যার এবং মেনটেন্যান্সে 2টো ভ্যাকেন্সি রয়েছে, কম্পিউটার প্রোগ্রাম এবং অ্যাসিস্ট্যান্টে 5টা ভ্যাকেন্সি রয়েছে, ডিজিটাল ফটোগ্রাফারে 6টা ভ্যাকেন্সি রয়েছে, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টে 8টা ভ্যাকেন্সি রয়েছে, স্টেনোগ্রাফ হিন্দির জন্য 1টা ভ্যাকেন্সি রয়েছে, স্টেনোগ্রাফ ইংলিশের জন্য 1টা ভ্যাকেন্সি রয়েছে। আর এই পোস্টগুলোর জন্য স্টাইফেন দেওয়া হবে 7,700 টাকা। এরপরে আমরা দেখে নেব অনলাইন এক্সাম প্রসিডিওর এবং সিলেকশন প্রসিডিওর। অ্যাপ্লিকেশন প্রসিডিওর, তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ পোর্টালের ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর অনলাইন রেজিস্ট্রেশন করার সময় তোমাদের সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। তো তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্ট, যেমন মাধ্যমিক পাসের সার্টিফিকেট, ITI সার্টিফিকেট এবং মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এবং ID প্রুফের সিঙ্গেল PDF রেডি করতে হবে। আর এই সিঙ্গেল PDF তোমাদের এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে হবে। লাস্ট ডেট রয়েছে 17/5/2021। এই ডেটের মধ্যে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন কমপ্লিট করে, সমস্ত ডকুমেন্ট সিঙ্গেল PDF রেডি করে তোমাদের কিন্তু এই ডেটের মধ্যে সেন্ড করতে হবে। নেক্সট দেখে নেব সিলেকশন প্রসিডিওর। এখানে যেটা বলা আছে, তোমাদের কোনো এক্সাম হবে না, তোমাদের শর্ট লিস্ট করা হবে মেরিট বেসিসে, কোয়ালিফাইং এক্সামিনেশনের পার্সেন্টেজের মার্কসের উপর বেশ করে শর্ট লিস্ট করা হবে। আর যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ট্রেনিংয়ের জন্য যে ডেট সেটা হচ্ছে মেল, SMS অথবা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমরা নোটিফিকেশনটা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আশা করি আজকে তোমাদের ভ্যালুয়েবল ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে।